আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ মানিকুল ইসলাম একাডেমি মাদ্রাসা। ওয়েলকাম টু অনলাইন ইংলিশ ক্লাস। মাই টুডে আই উইল টেক এ ক্লাস অফ ক্লাস সেভেন। আমি আজকে ক্লাস সেভেনে একটা ইংরেজি ক্লাস উপস্থাপন করব। ইউনিট সিক্স লেসন ওয়ান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে বুকস মূল বইটা 54 পৃষ্ঠা বের করো। বের করেছো তোমরা 54 পৃষ্ঠা? হ্যাঁ, ইয়েস, মূল বইয়ের 54 পৃষ্ঠা বের করো। লুক অ্যাট দি পেজ। You will see the lesson, lesson 1. The topic of the lesson is A Day in Jisan's Life. A Day in Jisan's Life. After completing the lesson, you will learn about You will learn about a daily routine. আমরা কাজ করি প্রতিদিনই, সেই কাজটা যদি রুটিন মাফিক হয়, নিয়ম মাফিক হয়, তাহলে এই কাজটা আমাদের টাইমলি হবে এবং ইফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে। এইখানে জিসাস ডেইলি রুটিন, এই রুটিনটাকে আমরা একটু ফলো করব। লুক অ্যাট দি পেজ। ফার্স্ট হেয়ার ইজ এ চার্ট। ইন দ্য চার্ট উই সি লেফট সাইড ইজ টাইম, রাইট সাইড দ্য অ্যাকশন, দ্য ওয়ার্ক। অ্যাট 6:30 AM জিসান ওয়াক আপ, 7 AM ব্রেকফাস্ট, 8:30 AM টু 3:30 AM মাদ্রাসা, 4 PM টু 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, 5 PM টু 6 স্টাডি উইথ ম্যাথস সায়েন্স টিচার, 6:15 PM টু 7:15 PM স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স সায়েন্স টিচার, 3:30 PM টু 8:30 PM হোমওয়ার্ক, 8:30 PM সাপার, 9 PM টু 10 PM টিভি, 10:30 PM টু গো টু বেড। ওয়ান ফ্রাইডে জিসান ডাজ নট গো টু মাদ্রাসা, বাট হি স্টাডিজ ওয়ান আওয়ার উইথ হিজ রিলিজিয়াস টিচার। হি ডাজ নট স্টাডিজ হিজ মাদ্রাসা সাবজেক্টস বাই হিমসেলফ, সরি, হি অলসো স্টাডিজ হিজ মাদ্রাসা সাবজেক্টস বাই হিমসেলফ। ওফেন হি গোস টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, দেয়ার স্টুডেন্টস। আই হ্যাভ রিড আউট দিস চার্ট। নাও হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড হেয়ার ফ্রম হেয়ার, 6:30 AM ইজ দ্য মর্নিং টাইম, আর্লি ইন দ্য মর্নিং জিসান ওয়াক আপ, গেট আপ ফ্রম বেড, 7:30 AM জিসান টেক্স ইজ ব্রেকফাস্ট, আর্লি টিফিন, অ্যাট 8:30 AM টু 3:30 PM লাস্ট টাইম সি স্টেস ইন হার ইন হিজ মাদ্রাসা, 4 PM টু 5 PM হি টেক্স স্ন্যাক্স অর লাইট মিল অ্যান্ড ফ্রি টাইম। এই সময়টায় সে হালকা নাস্তা করে এবং তার এখন মুক্ত সময়,
5 p.m. to 6. Study with maths with science teacher. এই পাঁচটা থেকে ছটা পর্যন্ত এই সময়ে সে বিজ্ঞানের শিক্ষকের কাছে ম্যাথ পড়ে, সায়েন্সের শিক্ষকের কাছে। 6:15 p.m. টু 7:15 p.m. এই সময়কালটা ওয়ান আওয়ার টাইম, এক ঘন্টা সময় স্টাডি উইথ ব্যাংক ইংলিশ। এই সময়টায় ইংরেজি শিক্ষকের কাছে ইংরেজি পড়ে ফ্রম 7:30 to 8:30 p.m. হোমওয়ার্ক মাদ্রাসা থেকে যে বাড়ি কাজ দেওয়া হবে সে বাড়ি কাজগুলো সে সম্পন্ন করে। এরপর 8:30 p.m. রাত 8টা সে রাতের খাবার খায়, সাপার, সাপার মানে রাতের খাবার খায় সে। 9 p.m. to 10 p.m. রাত 9টা থেকে 10টা এই সময় সে টিভি দেখে, টেলিভিশন দেখে। অ্যান্ড 10:30 p.m. এবং রাত 10টা গো টু বেড, সে বিছানায় ঘুমিয়ে পড়ে। এখানে আমরা কি লক্ষ্য করলাম যে একটা তালিকা দেওয়া আছে। এখন তোমাদের কাছে যে এই যে তালিকা থেকে, এই তালিকাগুলোতে একটা চার্ট আকারে দেওয়া আছে, এই লিস্ট, এই তারা চার্ট থেকে কে ব্যবহার করে তোমরা একটা ডেইলি রুটিন, যে সাথে ডেইলি রুটিন একটা সেন্টেন্স আকারে, একটা অনুচ্ছেদ আকারে, একটা প্যারাগ্রাফ আকারে লিখবে। কিভাবে লিখবে আমি বলে দিই যে এখানে প্রথমেই আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি যে 6:30 a.m. এই 6:30 সকাল, এখানে 6:30 জিশান কি করে জেগে, জাগে ঘুম থেকে। 6:30 জিশান ঘুম থেকে জাগে। এই 6:30 লিখতে গেলে আমাকে একটা এর আগে একটা অ্যাড দিতে হবে, লিখতে হবে অ্যাড 6:30 a.m. এখানে একটা শেখার বিষয় যে 6:30 আমরা কিভাবে বলবো ইংরেজিতে। এখানে পুরো বাক্য লিখতে গেলে যে ইট ইজ 6:30 এরকম বলা যেতে পারে, কিন্তু সংক্ষেপে যদি আমরা বলি 6:30 a.m. তাহলে আমরা বলবো, লিখবো এইভাবে অ্যাট 6:30 a.m. এখানে শুধু এই যে ভার, এই ভার প্রায় বাক্যটার আগে আমি জাস্ট একটা সাবজেক্ট দেবো, কে, জিশান। তাহলে আমরা শুধু জিশান লিখব। আর এই যে ওয়াক আপ, ওয়াক আপের পরে WAKE এরপর একটা এস যুক্ত করে দেবো, কারণ আমরা জানি যেটা প্রেজেন্ট ইনফিনিটিভ এসে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখানে কি দেয়া আছে, শুধু একটা এস যুক্ত করলে হয়ে যাবে। তাহলে আমরা এভাবে আমরা লিখতে পারি যে অ্যাট 6:30 a.m. জিশান ওয়েবসাইট, দেন তারপর আমরা এইরকমভাবে কানেক্টর যুক্ত করতে পারি, তার সুন্দর হয়। দেন অ্যাট 6:37 a.m. এখানে বারবার জিশান না লিখে আমরা হি টেক্স হিজ ব্রেকফাস্ট, হি টেক্স হিজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটা তো নাম, আমাকে একটা ভাব যুক্ত করতে হবে। এখানে যেহেতু দুটো সময় 8:30 a.m. to 3:30 p.m. আমরা এখানে ফ্রম দেব, তাহলে আমরা লিখবো ফ্রম 8:30 p.m. a.m. to 3 p.m. হি সে কি করে মাদ্রাসায় অবস্থান করে, অবস্থান করে নিতে স্টে, হি স্টেজ অ্যাট মাদ্রাসা। ফ্রম 4 p.m. to 5 p.m. হি টেক্স স্ন্যাক, সে হালকা খাবার গ্রহণ করে। অ্যান্ড হি গেটস ফ্রি টাইম, হি স্পেন্ডস হিজ ফ্রি টাইম ফ্রম 5 p.m. to 6 p.m. এখানে পিএম দেখেন আসলে পিএমই হবে। সি হি স্টাডিজ উইথ ম্যাথস, কার কাছে পড়ে, উইথ সায়েন্স টিচার, তার ইংরেজি শিক্ষকের কাছে। ফ্রম 6:15 p.m. টু 7:15 p.m.
সকাল সন্ধ্যা ৬টা থেকে নিয়ে ৭টা পর্যন্ত এই সময়টা হি স্টাডিজ উইথ ইংলিশ, সে ইংরেজি পড়ে কার কাছে? উইথ সোশ্যাল সায়েন্স টিচার, তার সমাজ বিজ্ঞান শিক্ষক, অর্থাৎ ইংরেজি শিক্ষককে সমাজ বিজ্ঞান শিক্ষক বলা হয়, সমাজ বিজ্ঞান বা ইংরেজি শিক্ষকের কাছে। মনে রাখবে এটি স্টাডির সাথে তখন এজ যুক্ত করবে, এখানে ওয়াই পরে শুধু এজ যোগ করলে হবে না, এখানে ওয়াই এর সাথে ওয়াই কে আই বানাইতে হবে, এরপর একটা ইএস যুক্ত করতে হবে, বাক্যটা গঠন করতে হবে। কারণ এখানে রুল আছে যে যদি ভাবে সে যোগ ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এস বা ইএস যুক্ত করার সময় ওয়াই এর স্থলে আই বসাইতে হয়, এরপর ইএস যুক্ত করতে হয়। স্টাডিজ উইথ ইংলিশ উইথ সোশ্যাল সায়েন্স টিচার 7:30, ফ্রম 7:30 PM টু 8:30 PM হি ডাজ হিস অর কমপ্লিটস হিস হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা কমপ্লিট করে। 8:30 PM হি টেক সাফার, সে রাতের খাবার কি গ্রহণ করে? টেক মানে গ্রহণ করা, খাওয়া, হ্যাভ দেওয়া যায়, হ্যাজ দেওয়া যায়, এখানে আমরা টেক্স দেবো, টেক্স সাফার, টেক্স হিস সাফার। 9 PM, ফ্রম 9 PM টু 10 PM, রাত দশটা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত হি ওয়াচেস টিভি, এই টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করবো না, ওয়াচেস টিভি। ফ্রম 10:30 PM, রাত দশটা হি গোস টু বে, গোর সাথে ইয়ে যুক্ত করে দেবো, হি গোস টু বে। এরপরে পরের অংশ তোমার লেখা আছে, অন ফ্রাইডে কি করে সে? অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু মাদ্রাসা বাট হি স্টাডিজ ওয়ান আওয়ার উইথ হিজ রিলিজিয়াস টিচার, হি অলওয়েজ স্টাডিজ হিজ মাদ্রাসা সাবজেক্ট বাই হিমসেলফ, অফেন হি গোস টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস। সো আমরা শিখলাম যে এখন আমরা এই এই সবটা দেখে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারব, কি প্যারাগ্রাফের নাম হবে? জিশান্স ডেইলি রুটিন। আর এই জিশান্স ডেইলি রুটিনটা যদি আমরা শিখতে পারি, তাহলে জিশানের পরিবর্তে যখন আই ব্যবহার করে আমরা আমার মাই ব্যবহার করে আমরা নিজেদের ডেইলি রুটিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে পারব। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে এইটা বারবার পড়তে হবে, পড়লে এবং আমার এই লেকচারটা বারবার শুনলে, বারবার শুনলে তাহলে তোমরা এটা দিয়ে বাক্য গঠন শিখতে পারবে, বাক্য গঠন করে একটা প্যারাগ্রাফ এভাবে তোমরা শিখতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, ইনবক্সে কমেন্ট করবে এবং লিখে পাঠাবে গ্রুপে, তাহলে আমি সেইগুলোর উত্তর দিয়ে দেব। তাহলে তোমরা ভালো থাকো, করোনার এই সিচুয়েশনে তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো এবং বইয়ের সাথে সংযুক্ত থাকো। তোমাদের সবার কল্যাণ কামনা করে এবং সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের দাওয়াত রেখেই আমি আজকের মতো আমার পাঠটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।